আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি শাটার স্পিড সম্পর্কে কথা বলবো। এই ভিডিওটা দেখলে আপনার কী লাভ হবে? এই ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন কীভাবে কোনো মুভিং সাবজেক্টের ছবি তুলতে পারবেন। যদি আপনি শাটার স্পিডকে একবার কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি এমনও ছবি তুলতে পারবেন যে ধরুন একটা ফ্যান ঘুরতেছে, ফ্যানটার আপনি স্থির ছবি তুলতে পারবেন ঠিক এমন। তো আজকের ভিডিওটা থাকছে আমার ক্যামেরা টেকনোলজি আর নতুন একটা ভিডিও শাটার স্পিড নিয়ে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে বলি আমি শাটার স্পিড কী। আমাদের সকলের যে ক্যামেরা রয়েছে বা ক্যামেরার লেন্স রয়েছে, লেন্সের উপর একটা শাটার থাকে, শাটারটা অফ করা থাকে, শাটারটা ধরুন এরকম অফ করা থাকে, ছবি দিচ্ছে শাটার হচ্ছে এরকম, আমি হাত দিয়ে দেখাচ্ছি শাটার ধরুন অফ করা থাকে। যখন আপনি কোনো ছবি তুলবেন কিছুক্ষণের জন্য শাটার খুলবে, এখান থেকে আলো প্রবেশ করবে, ছবিটা তোলা হয়ে যাবে, সাথে সাথে শাটার অফ করে দেবে, এভাবে কোনো ছবি তোলা হয়। এবং যখন আপনি শাটার স্পিড কমিয়ে দেবেন তখন আপনার ক্যামেরার শাটার খুব দ্রুত অফ হয়ে যাবে, ঠিক এভাবে খুলবে আর অফ হবে। তার মাধ্যমে আপনি কোনো দ্রুতগামী বস্তুর স্থির ছবি তুলতে পারবেন, যেমন একটা ফ্যান চলতেছে, ফ্যানের আপনি স্থির ছবি তুলতে পারবেন, বা কোথাও যাচ্ছেন, ট্রাভেলিং করতেছেন, গাড়ি থেকে আপনি কোনো মুভিং অবজেক্টে ছবি তুলতে চান, তখন শাটার স্পিড কমিয়ে দিয়ে আপনি তুলতে পারেন। তো এবার দেখে নিন কীভাবে এটা আপনি ইউজ করতে পারবেন। তো আপনার মোবাইলের মাধ্যমে শাটার স্পিড চালু করার জন্য আপনি প্রথমে আপনার ক্যামেরা অ্যাপে প্রবেশ করবেন, তারপর ম্যানুয়াল মোড অথবা প্রফেশনাল মোড বলতে একটা অপশন পাবেন, সেখানে আপনি প্রবেশ করবেন। তারপর নিচে আপনি দেখবেন ISO, শাটার স্পিড, কালার, এরকম অনেক কিছু আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবেন। আপনি সেখান থেকে চাইলে শাটার স্পিডটা কন্ট্রোল করতে পারেন। শাটার স্পিড কমিয়ে দিয়ে আপনি কোনো মুভিং অবজেক্টের খুব দ্রুত ছবি তুলতে পারেন। শাটার কমিয়ে দেওয়া মানে শাটার খুব দ্রুত অফ হয়ে যাবে এবং খুব সহজে মুভিং অবজেক্টের ছবি তুলতে পারবেন এবং বাড়িয়ে দিয়ে আপনি ছবি তুলতে পারবেন। শাটার স্পিড কমিয়ে দিলে কিন্তু একটা অসুবিধা হচ্ছে যে ছবিটি একটু ডার্ক হয়ে যায়। তখন আপনি কী করতে পারবেন আপনি ISOটা বাড়িয়ে দিতে পারবেন। ISO সম্পর্কে আমার কিন্তু ভিডিও আছে, চাইলে ওইটা দেখে নিতে পারেন। ওকে, তো আপনি যখন ISO বাড়িয়ে দিবেন তখন আপনার ব্রাইটনেসটা বেড়ে যাবে এবং শাটার স্পিড কমিয়ে দিলে ব্রাইটনেস কমে যাবে, দুটো মিলে একটা পারফেক্ট একটা তালমিল বজায় রেখে আপনি একটা ছবি দিতে পারবে। ওকে তো এখন কথা হচ্ছে আপনি শাটার স্পিড কখন কমিয়ে দিবেন। যখন আপনি ট্রাভেলিং করতেছেন, গাড়ি থেকে কোনো স্থির ছবি তুলতে চাচ্ছেন, বা আপনি কোনো দ্রুতগামী কোনো বস্তু ছবি তুলতে চাচ্ছেন, বা কোনো প্রাণী ছবি তুলতে চাচ্ছেন, তখন আপনি শাটার স্পিড কমিয়ে দিয়ে কোনো দ্রুতগামী অবজেক্টের স্থির ছবি তুলতে পারেন। তো আশা করি ভিডিওর মধ্যে আপনি শাটার স্পিড সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাচ্ছেন।